বন্ধুরা, গাইবান ভাই, হঠাৎ করেই সন্ধ্যাবেলায় আকাশে কালো মেঘ এবং প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকানো, সেই পরিস্থিতিতে আমরা এখনও লক্ষ্য করতে পারছি। দেখেন যে বিদ্যুৎ চমকাচ্ছে এখনও আকাশে ভয়াবহতাভাবে। তো প্রায় অনেকক্ষণ যাবৎ ধরে এই বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা দুটো একটা শিলাবৃষ্টির দেখা যাচ্ছে, শিলাবৃষ্টির শিল পড়ছে দুটো একটা, যার ফলে আমরা শিলাবৃষ্টির প্রবণতাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এখন হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, সে সঙ্গে শিলাবৃষ্টি দুটো একটা পড়ছে এবং কি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এখনও। তো বজ্রপাত কিন্তু হালকা মাঝে মধ্যে একটা করে বজ্রপাত ঘটছে। আকাশে বিদ্যুৎ চমকানোর অনেকক্ষণ যাবৎ ধরে চমকাচ্ছে, এখনও আকাশের অবস্থাটা ভালো না। তো বাতাসটা এখন থেমে গেছে, কিন্তু এর আগে কিছু হালকা বাতাস ছিল। দেখেন যে কতটা ভয়াবহভাবে এই বিদ্যুৎ চমকাচ্ছে। বন্ধুরা, এখন এর আগে হঠাৎ আসলে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে এবং কৃষি সঙ্গে বজ্রপাত ঘটছিল। তো এখন বৃষ্টির প্রবণতাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর আগে কিন্তু আসলে বাতাস অনেকটা ছিল এবং কি আকাশে বিদ্যুৎ এখন পর্যন্ত চমকে যাচ্ছে। তবে মাঝে মধ্যে হঠাৎই কিন্তু বড় আকারে এই বজ্রপাত হচ্ছে। তো শিলাবৃষ্টিও কিন্তু এর আগে দুটো একটা করে শিলাবৃষ্টি পড়ছিল। তো এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি না শিলাবৃষ্টি, নিঝুম রাতে ঝুম বৃষ্টি হচ্ছে।